সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবকে, এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আস্ত একটি বই লিখে ফেলেন বিশ্ববিখ্যাত মার্কিন লেখক ও গবেষক মাইকেল এস হার্ট। ১৯৭৮ সালে মাইকেল এস হার্ট দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ইন হিস্ট্রি নামে বিশ্ববিখ্যাত বইটি লিখে ফেলেন। বইটির প্রধান ভাষা হলো ইংরেজি। বাংলা সংস্করণে বইটির নাম রাখা হয়েছে শ্রেষ্ঠ একশো মনীষীর জীবনী। বইটিতে পৃথিবীর একশো শ্রেষ্ঠ মানবের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে। বইটিতে প্রথমে যার নাম রাখা হয়েছে তিনি আর কেউ নন, মুসলমানদের প্রাণ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এস হার্ট নিজে খ্রিস্টান হলেও শ্রেষ্ঠ মানুষ হিসেবে বেছে নিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাইকেল এস হার্ট থেকে শুরু করে জর্জ বার্নার্স প্রায় সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।